নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাইয়। ذلكم خير لكم إن كنتم تعلمون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইমানদারেরা যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য আহ্বান করা হয় যখন তোমাদেরকে ডাকা হয় তখন তোমরা ক্রয় বিক্রয় এগুলি বর্জন করে জুমার সালাতের জন্য তোমরা ধাপিত হও। জোরে বলে আল্লাহু আকবার। তোমরা যদি জুমার সালাতের জন্য ধাপিত হও তাহলে এটা হবে তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা বললেন সালাতের জন্য যখন আহ্বান করা হবে তখন অফিস চলবে না, ব্যবসা চলবে না, ক্ষেতের ভিতরে কাজ চলবে না, আপনার দুনিয়ার কোনো কর্মের ভিতরে জড়িত থাকা যাবে না, সব কিছু বর্জন করে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আপনাকে মসজিদে যেতে হবে। ঠিক কি ঠিক না? তবে আজকে দেখা যায় আল্লাহর হুকুমের থেকে আমার আপনার কাছে কাজের দাম বেশি। কথা বলেন, যার কারণে মসজিদে আজান হয়, আপনার মতন আপনি ঠিকই অফিস করে যান, দোকান খোলা রাখেন, ক্ষেতের ভিতরে সময় দিতে থাকেন, অথচ আপনার ছেলেকে যদি আপনি বলেন ছেলে শুনে যাও, ছেলে আসে না, আবার ডাকেন আসো, আসে না, এতে আপনি খুশি হন না বেজার হন? জোরে বলেন, এমন বেজার হন শেষ পর্যন্ত আপনার যখন রাগ উঠে যায় তখন সাড়ে তিন হাত লাঠি নিয়ে তাকে দাবড় শুরু করেন। কথা বলেন, তাহলে আপনার ছেলেকে আপনি ডাকতেছেন আসে না, এর জন্য আপনার রাগ আছে না নাই? খাবার বন্ধ করেন, বাড়ির থেকে নামিয়ে দেন, তাকে পিটান। আল্লাহ যখন প্রত্যেক দিন আপনাকে পাঁচবার ডাকতে থাকে আপনি যদি সেই ডাকের সাড়া না দেন আপনার কপালে লাঠির পিটা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। তিন নম্বর, জিকির মানে সলাদ, জিকির মানে নামাজ। আমার সমাজে অনেক পীরের মুরিদ পাওয়া যায়, পীরের মুরিদ ঠিক আছে নামাজ পড়ে না। আছে না নাই? আছে।